ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজের দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেনকে আটকে রেখে নানা অনিয়মের নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার নন্দীসহ তার সহযোগীরা। এ সময় সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনকে চড় মারেন এমপি আনার। তবে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন এই সংসদ সদস্য। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। পরিচালনা পরিষদের স্বেচ্ছাচারিতা, শিক্ষকদের অনিয়মিত বেতন, ঠিকমতো পাঠদান না করানো, আর্থিক অনিয়ম সহ নানা সমস্যার মধ্য দিয়ে চলছে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজ। অভিযোগ আছে, রাজনৈতিক হস্তক্ষেপে প্রায় মুখ থুবড়ে পড়েছে কলেজের একাডেমিক কার্যক্রম। সম্প্রতি কলেজের অধ্যক্ষের অনুপস্থিতিতে ক্যাম্পাস থেকে কারিগরি শিক্ষা বোর্ডের খাতা চুরির ঘটনায় মামলা হওয়া শিক্ষক সুব্রত কুমার নন্দী নিজেকে স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের বন্ধু পরিচয় দিয়ে কলেজের দায়িত্ব নেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের উপস্থিতিতে বহিরাগত ও কলেজের কয়েকজন শিক্ষক নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেনকে লাঞ্ছিত করে অনিয়মের নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় খাতা চুরির মামলার সাক্ষী গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনকে চড়থাপ্পড় মারেন সংসদ সদস্য আনার। আমি কাছ থেকে উঠে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এমসি ভিড়ে ঢুকল, ঢোকার সাথে সাথে ওই শিবির মানি দরজা বন্ধ হয়ে যেত। দেওয়ার পরে এমসি সাহেব করছে যে তুই গ্রুপ থাকিস না, শিবির থাকিস না, ওইকে আমার এই কালেজ। তারপরে ওই একই কথা বলে আমি উঠছি, আমি তো দেরি করিনি। তারপরে সঙ্গে সঙ্গে আরও পাঁচটা সওয়াল বিকেলে বাড়ি যাবে। আমরা চাই আসলে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, কলেজের শিক্ষকরা ফিরে আসুক। শিক্ষকদের মাঝে যে সমস্যাগুলো আছে, আমরা চাই যে এগুলা সমস্যাটা সমাধান হোক, আমরা সঠিকভাবে ক্লাস করতে পারি। তবে অভিযুক্ত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার শৃঙ্খলা রক্ষার জন্য কলেজে প্রবেশের কথা স্বীকার করলেও কাউকে মারধর করার ঘটনা অস্বীকার করেন। যা কথা সবই শিক্ষক কর্মচারী বুঝে দিয়েছে, সেখানে কোনো উচ্চস্বরে বা বিতণ্ড বা কাউকে এই যে মানসিক শারীরিক কোনো ঘটনা ঘটানো এই জাতীয় কোনো বিষয় সেখানে নেই, হয়নি। যদি কেউ করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা বাংলা মিথ্যি এবং আমার রাজনৈতিক যে অবস্থা সেটি নষ্ট করার জন্য বাধ্য হতে। কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে শিক্ষক লাঞ্ছনার এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।